নমস্কার, শুরু করছি আজকের নারী। আজকের নারী আমি শুরু করব একটা ভারী সুন্দর সেন্সিটিভ চিঠি পড়ে। চিঠি লিখেছেন লেক গার্ডেন্স থেকে মনোরমা দেবী। লিখেছেন, প্রিয় জুন, কেমন আছো? তোমায় টেলিভিশনের পর্দায় রোজ দেখি আর তোমার সাথে বন্ধুত্ব করব বলে স্বপ্নও দেখি। শুনে আমার নাতি নাতনিরা হাসাহাসি করে। হ্যাঁ, ঠিক ধরেছ, আমার বয়স 70 পেরিয়ে গেছে। মন কিন্তু আমার 30-এর আশেপাশে ঘুরোঘুরি করছে। আচ্ছা, বয়সকে কি ফাঁকি দেওয়া যায় না? সময়, অর্থাৎ বয়সকে ফাঁকি দেওয়ার একমাত্র উপায় তাকে না মানা। যেমন ধরো, সুকুমার রায়ের হ যাও বড়ল, দুই বুড়োর অভিমত 40 হলেই বয়সকে উল্টে দাও। আরে, বুড়ো হয়ে মরবো নাকি? মেয়েরা বয়স কমাতে ভালোবাসেন, কথাটা চালু আছে অতিমাত্রায়। ছেলে বা পুরুষ মহল কি কম যান? বয়স, কাল, সময় সে আসবেই, দেহে মনে আমরা তার উপস্থিতি টের পাবই। এরই মধ্যে একটা ছোট্ট কথা আছে, তবু, হ্যাঁ তবু, আমরা বয়সকে ঠেলে সরিয়ে মনের তারুণ্যকে সাথী করে মোকাবিলা করে যাব জীবনের সঙ্গে। কি আমার বন্ধু হবে? তো আমি কিন্তু নাতি নাতনিদের সঙ্গে এই নিয়ে বাজি ধরে ফেলেছি। নিশ্চয়ই হব, কারণ আমিও ঠিক আপনারই মতো। আমি এত বড় হয়ে গেছি, তবে আমার মনটা থেকে গেছে সেই ছোট্ট 6 বছরের শিশুর মতোই। তাই আপনার আর আমার এই ফ্রেন্ডশিপ লক কর দিয়া যায়, তাই না মাসিমা? নমস্কার, বাড়ির কবলিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। আজ আমাদের ফ্যাশন সেগমেন্টে আমরা পেয়েছি আমাদের এক তরুণী ফ্যাশন ডিজাইনারকে, দিয়া রয়। আসুন ওর সঙ্গে কথা বলি। নমস্কার দিয়া। নমস্কার দিয়া, আমাদের নারীতে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সরাসরি যদি চলে যাই তোমার কালেকশনে, তুমি একটু বলতে থাকো তুমি কি কি নিয়ে কাজ করেছো, এবং ধরে নাও এই টপটা, এর মধ্যে কি কি কাজ করা হয়েছে? এখানে পুরো এমব্রয়ডারি করা আছে উইথ বিটস এন্ড পিসেস অফ সিকোয়েন্স। ম্যাটেরিয়াল ইজ কটন, মানে আমরা, তুমি সুতির উপরেও কাজ করছো? একদম সুতির একটা টপ ও কাজ করেছে, যেখানে ও সিকোয়েন্ট ওয়ার্ক করেছে, এবং তার সঙ্গে কিছু হ্যান্ড এমব্রয়ডারি, তাই তো? এগুলো না, এগুলো মেশিন, এগুলো মেশিন এমব্রয়ডারি, এগুলো হ্যান্ড নয়। এটার প্রাইস রেঞ্জটা দিয়া? দিস উইল বি অ্যারাউন্ড 500। বাহ, এবারে আমরা একটু স্কার্টসে চলে আসি। স্কার্টস এমনই একটা জিনিস যেটা, এমনই একটা মানে আউটফিট যেটা আমার মনে হয় ইন্ডিয়ান ফিগারদের খুব ভালো লাগে। ভেরি গ্রেসফুল। তুমি একটু ওই দিকে ধরো, তাহলে আমাদের দর্শক বন্ধুরা দেখতে পাবে। রাইট, এই যে একটা ফ্লেয়ার লুক এখন এসছে আমাদের ইন ফ্যাশন, সেটা তো আগে ছিল না, খুব আগে ছিল, যেটা এখন ফিরে এসছে। তো এটা তুমি এটা নিয়ে হঠাৎ কাজ করবে কেন ভাবলে? ভাবলাম যে ইন্ডিয়ান ফিগার্স লুক নাইস অ্যান্ড গ্রেসফুল ইন স্কার্টস, আর এই ধরনের ফ্লেয়ার যেটা, তারপর সিকোয়েন্সটা একটু ইন্ডিয়ান লুক দায়ক। ওয়েস্টার্নে ইউ ডোন্ট সি সিকোয়েন্স, রাইট? অ্যান্ড দেন কুচি, কুচির কাজটা খুব ভালো লাগে একটা রং দিয়ে। ও কিন্তু একটা সিকোয়েন্টের লাইন করেছে, খুব ভালো লাগছে সেটা দেখতে। এটা প্রাইস রেঞ্জ? $600। এরকমই আর একটা স্কার্ট আমরা এখনই দেখবো, বেসিক্যালি খাড়ি বেনারসি পাট দিয়ে, এটা কটনে কিন্তু একটু অন্যরকম, একটু থিক ম্যাটেরিয়াল। আচ্ছা, আর ম্যাজেন্টা বর্ডার, ইট গিভস আ নাইস শেড, তাই? হ্যাঁ। আচ্ছা, শুধুই কি তুমি এই ধরনের পোশাক রাখছো, মানে ইন দ্য ওয়েস্টার্ন বলো বা ওয়েস্টার্ন স্কার্টস ইত্যাদি, এছাড়া তুমি ইন্ডিয়ান অন্য কিছু রাখছো? হ্যাঁ, ইন্ডিয়ান শাড়ি আছে। আচ্ছা, এখন অবধি ওনলি কটন। আচ্ছা, এই শাড়িটা সম্পর্কে একটু দর্শক বন্ধুদের বলো কি ধরনের কাজ হয়েছে। দিস ইজ, তার সাথে সিকোয়েন্স, আগেন আই প্রেফার সিকোয়েন্স বিকজ
ভেরি ইন্ডিয়ান। হ্যাঁ ভীষণ। আর জরির এটা জরিটা ছিল তার সাইড দিয়ে আর ওয়া সিকোয়েন্স দিয়ে কাজ করে, খুব সুন্দর। এটার প্রাইস রেঞ্জটা একটু বলেন। এগুলো অ্যারাউন্ড 1000 to 1200, 1000 থেকে 1200, মানে 1000 টাকা থেকে 1200-র মধ্যে এই রেঞ্জটা দেখাচ্ছে। এটা আমরা আবার ফিরে এসেছি ইন দ্য ওয়েস্টার্ন, এই কুর্তা কোন কুর্তা তো ভীষণ ইন জিন্সের সঙ্গে পরে, স্কার্টসের সঙ্গে পরে। এটা টোটালি পিওর ক্রেপ। আচ্ছা, দিস ইজ এমব্রয়ডারি উইচ ইজ মেশিন উইথ সিকোয়েন্স অ্যাগেন, আর এখানে জরি মানে একদম পিওর জরি দিয়ে গলায় কাজ। বাহ, এটা দিস ইজ অ্যাগেন ক্রেপ বাট দিস হ্যাজ এ বাটিক। আচ্ছা, ওয়ার্ক দিয়া এটার উপর কি কি কাজ করা হয়েছে একটু বলো। এটা হচ্ছে ক্রেপ মেটেরিয়াল, হ্যাঁ খুব পাতলা, একদম পিওর ক্রেপ, আর বাটিকের পাট্টি দেওয়া আছে, আর ভেতরটা নেটের কাজ করা। আচ্ছা, ভেতরে একটা ওই নেট স্টিচ। এটা যদি না থাকতো ইট কুড বি একটু ডিপ হয়ে যেত, একটু ডিপ হয়ে যেত। বাহ, খুব সুন্দর, রংটাও এত ব্রাইট, এটা আমার মনে হয় খুব ভালো লাগবে পরলে। বাহ, তো মোটামুটি দিয়া তোমার কালেকশনসে আমরা মানে শাড়ি বলো, ইন দ্য ওয়েস্টার্ন বলো, কোন রেঞ্জ থেকে শুরু হচ্ছে প্রাইস রেঞ্জ? ইউজুয়ালি 500। দিয়া থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমাদের মাঝে এলে, নিশ্চয়ই তোমাকে আমাদের মাঝে আবার পাবো। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই ফ্যাশন সেগমেন্ট কেমন লাগলো লিখে জানাবেন, তার সঙ্গে আপনাদের করা হাতের কাজ আমাদের পাঠিয়ে দিন। আমরা অনেক স্যাম্পল পাচ্ছি, খুব ভালো লাগছে, আরও নতুন নতুন স্যাম্পলের অপেক্ষায় থাকছি। চট জলদি পাঠিয়ে দিন, ভালো থাকুন। একটা চিঠি পড়ি। চিঠিটা এসছে উড়িষ্যার কটক থেকে, লিখছেন সুরূপা দাস। প্রিয় দেবজানি, আমার শুভেচ্ছা নিও, আমি নারী নিয়মিত দর্শক, নারীর স্বাস্থ্য বিভাগ খুব ভালো লাগে। আমার 13 বছর বয়সে পিরিয়ড স্টার্ট হয়েছে, আমার বয়স এখন 32 বছর, তখন থেকে আজ অবধি সবসময় পিরিয়ড ইরেগুলার, অনেক রকমের ট্রিটমেন্ট করেছি, কোনো কিছুতেই সুস্থ হচ্ছি না। যখনই মেন্স হয় প্রচুর ব্লিডিং হয়, আমার বিয়ে হয়েছে 7 বছর, এখনও পর্যন্ত কোনো সন্তান হয়নি, সেই জন্য সবসময় খুব ডিপ্রেসড থাকি। থাইরয়েড সুগার টেস্ট হয়েছে, নর্মাল আছে, কিন্তু আল্ট্রাসাউন্ড করে বের হলো বাইল্যাটারাল পলিসিস্টিক ওভারিজ। আমার প্রশ্ন, 1 নম্বর, পলিসিস্টিক ওভারিজ হলে কি আমি কোনো দিন মা হতে পারবো না? এই রোগ কি কোনো দিন সারবে না? আর যদি এর কোনো ট্রিটমেন্ট আছে তাহলে কোথায় কেমনভাবে কী করতে হবে একটু যদি জানাও। আমার ওজন 55 কেজি, বয়স অনুযায়ী ওজন কি বেশি একটু জানালে ভালো হয়, তোমাদের উত্তরে আশায় থাকবো। সুরূপা, আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আশা করি আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর ভি কে পোদ্দার। নমস্কার ডক্টর পোদ্দার। নমস্কার ডক্টর পোদ্দার, আপনি তো চিঠিটা শুনলেন, ওনার প্রশ্নগুলোও শুনলেন, আপনি একটু যদি ওনাকে বলেন এই বিষয়ে একটু আলোচনা। সুরূপা, যেটা তুমি লিখেছো ওখানে প্রথম কথা নিজের হাজবেন্ডের ব্যাপারে কিছু লেখনি। এখন তোমার সবথেকে বেশি মূল প্রবলেম হয়েছে যে কীভাবে আমি সন্তানে মা হতে পারো। সে কারণে অ্যাকচুয়ালি যদি শুধু আল্ট্রাসাউন্ড দেখে তোমার যদি পলিসিস্টিক ওভারি ডায়াগনোসিস হয়েছে, জানি না কোনো দিন তোমার ল্যাপ্রোস্কোপি হয়েছে কি না সেটা জানি না, কনফার্ম ডায়াগনোসিস ল্যাপ্রোস্কোপি থেকেই জানা যায় সত্যি করে পলিসিস্টিক ওভারি আছে কি না। প্রথম কথা, যেরকম পলিসিস্টিক ওভারিতে খুব বেশি পিরিয়ড ইরেগুলার হয় কিন্তু কম হয়, কিন্তু যেহেতু তুমি লিখেছো তোমার পিরিয়ডটা খুব বেশি হচ্ছে, তো সেই জন্য একটা ডায়াগনোসিসটা কনফার্ম করা খুব বেশি ইম্পর্টেন্ট। তবুও যদি পলিসিস্টিক ওভারি থাকে আর তোমার যদি হাজব্যান্ডের সব কিছু ঠিক থাকে, অনেক ড্রাগ এখন বেরিয়েছে, সেখান থেকে যদি ওভারিকে স্টিমুলেট করা হয় তাহলে ডিম্বাণু বেরিয়ে আমরা প্রেগনেন্সি আসতে পারে আর পিরিয়ডটাও ঠিক হয়ে যেতে পারে। ইভেন যদি ওইটা না হয় তাহলে একটা ল্যাপ্রোস্কোপি করে দেখে নেওয়া ভালো, আর তারপরে অ্যাসিস্ট্যান্ট রিপ্রোডাক্টিভ টেকনিক দিয়ে তুমি মা হতে পারো। আমার এটা মনে হয় না শুধু পলিসিস্টিক ওভারি হলে তুমি কোনোদিন মা হতে পারবে না, আমার এটা এর ভিতরে আমি রাজি হচ্ছি না এই ব্যাপারটা। আচ্ছা ডক্টর পোদ্দার, এই ট্রিটমেন্টটা কি, যে হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হয় ওনার মতো আরও অনেক মহিলাদেরই তো আছে, ট্রিটমেন্টটা কি? একটা মেয়ে যদি ফার্টিলিটি রাখতে পারে, ইউট্রাস রাখতে পারে, তা সত্ত্বেও যদি ব্লিডিং বন্ধ হয়ে যায়, এরকম একটা খুব নতুন ধরনের ট্রিটমেন্ট এসছে, সেটা খুবই ভালো। সেটার নাম হচ্ছে এলএনজি আইইউএস সিস্টেম। সেটা যদি লাগানো হয়, জাস্ট ইট টেক্স 5 মিনিটস টু পুট আর 5 মিনিটস টু টেক ইট আউট। এটা একটু যদি ক্লিয়ারলি বলেন। এটা ঠিক একটা কপারটি ধরনের মতন জিনিস, সেটা চেম্বারে বা যে কোনো একটা ওপিডি ক্লিনিকে খুব সহজভাবে লাগিয়ে দেওয়া যায়। তাতে আপনার যদিও বাচ্চা না চায় বাচ্চাও আসবে না, যদি পিরিয়ডে খুব বেশি হতো সেটাও হবে না,
আর তারপরে যখন ও যদি ফার্টিলিটি আবার ফেরত চায় সেটাও হবে। আচ্ছা, এটা কি ডিভাইসটাকে কী বলে? এটাকে এলএনজি আইওএস সিস্টেম বলে বলে, তবে বাজারে এটা মিরেনা হিসাবে একটা নাম করে পাওয়া যায়। মিরেনা, হ্যাঁ। তো এটা কতদিন রাখতে পারে, এর কোনো সাইড এফেক্ট আছে কি? সাইড এফেক্ট বলতে দেখুন, এটা আমরা ধরি অনেকের জন্য সাইড এফেক্ট, কিন্তু আমি এটা এর জন্য ধরি যে এটা গুড এফেক্ট। সব থেকে বেশি হচ্ছে কি, এটা পিরিয়ডটা কমে যায়। পিরিয়ডটা যখন কমে যায় আস্তে আস্তে ইভেন বন্ধ হয়ে যায়। আমি আপনাকে বলছি যে ওয়ার্কিং গার্ল, তারা কোনো দিন বারবার বারবার পিরিয়ড চায় না। তার জন্য ওটা পিরিয়ড বন্ধ হয়ে গেলে কী ক্ষতি আছে? যদি প্রেগনেন্সি না আসে, এর শরীরের রক্তটা যদি শরীরের কাছেই যদি থাকে, তাহলে প্রবলেমটা কোথায়? সেই হিসাবে আমার মনে হয় দিস ইজ এ ভেরি গুড মডালিটি অফ ট্রিটমেন্ট। আচ্ছা, এটা কি খুব এক্সপেন্সিভ আপনি বলেন? এক্সপেন্সিভ বলতে বলেন, এটা 5-6 হাজার টাকা মতন দাম। 5 বছর জন্য যদি আমি নিশ্চিন্ত হতে পারি, বিশেষ করে যারা আমার ওয়ার্কিং গার্ল আছে, মডেলসগুলো আছে, বা বিভিন্ন এরকম কাজ করতে পারে যেটা ফ্যামিলিতে কোনো প্রবলেম করতে পারে, তো কোনো স্পেয়ার করতে পারছেন না আপনি নিজের ওয়ার্কিং আওয়ার্সটা, তো সেই জন্য আমার মনে হয় এই জিনিসটা খুবই ভালো। অনেক ধন্যবাদ ডক্টর পোদ্দার। ডক্টর পোদ্দারের সঙ্গে আজকে আমার এই আলোচনাটা নিশ্চয়ই শুনেছেন। আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। শেষ করার আগে আরেকবার বলি, আমাকে চিঠি লিখুন, চিঠিতে আমার নাম লিখতে ভুলবেন না। নামটা আরেকবার বলি, দেবযানী। চলি তাহলে, নমস্কার। নমস্কার, আমি কাঞ্চনা, নারী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কি, খাতা কলম নিয়ে রেডি তো নতুন রেসিপি লেখার জন্য? আজকে একটা দারুণ রেসিপি আছে, আর সেই রেসিপিটা আমাদের সঙ্গে নিয়ে এসেছেন মিতালি দাস। নমস্কার মিতালি বৌদি। নমস্কার। আর মিতালি বৌদির যে রেসিপিটার নাম হচ্ছে হালুম হুলুম। আমি বলতে পারবো না কি, একটা হালুম হুলুম, একটা গর্জে ওটা খেয়ে নেওয়ার মতন। আমি শুধু এই গর্জে ওটা খেয়ে নেওয়াটাই পারবো। ওর নামটা একটু আপনি দর্শকদের বলে দিন তো। আজকে আমি করব দমপোক্ত কিমা হালু। ওরে বাবারে, প্রথমে আমি মাংসের কিমাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, এটা তো না, হ্যাঁ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গাজর বাটা একটু ম্যারিনেট করার পরে একটু কড়াই অল্প তেলে কষে রেখেছি। আচ্ছা, এটা হয়ে গেছে কিমা, এরপরে কি হচ্ছে? এরপরে কড়াই অল্প তেলে আমি পেঁয়াজ কুচি, ওখান থেকে আপনি কোন তেলে নিন, আমি বরঞ্চ তেলটা দিচ্ছি। কতটা তেল দেবো একটু বলে দেবেন? সর্ষের তেল ব্যবহার, হ্যাঁ, 2 চামচ দিন। এটুকু, হ্যাঁ, একটু গরম হওয়ার পরে অল্প পেঁয়াজ কুচি অল্প দেবো। হ্যাঁ, এতে 2 পেঁয়াজ কুচি কোচনা আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হওয়ার পরে ডাল সেদ্ধটা, এটা মানে অল্প ডাল সেদ্ধ, 50 গ্রাম মতো। হ্যাঁ, তো অল্প মিশে যাওয়ার পরে এই কষানো কিমাটা এটার মধ্যে দিই, যেটা আপনার আদা রসুন আর গাজরের, হ্যাঁ, গাজরকে পেস্ট করে ম্যারিনেট করার পর একটু ছাঁকা তেলে ভাজা হয়েছে। হ্যাঁ, একটু ভাজা হয়েছে, এটা এতে দিয়ে দিই। অল্প নুন দিলাম, এবার মিষ্টি আমি দিচ্ছি। এবার মিষ্টি যে যেমন খায় কম বেশি। এবার মাখা হওয়ার জন্য অল্প জল দেব। আচ্ছা, আপনি আমাকে একটু বলে দিন কতটা জল আপনি নাড়তে চান। অল্প, বাস, এটা মেশার জন্য অল্প জল দিলাম। এরপর মানে একটু মানে ভাপে, হ্যাঁ, দমে এটা হলে তুমি একটু ঢাকাটা খোলো, একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিই। একটু জলটা একটু একটু শুকিয়ে শুকিয়েও এসছে মোটামুটি। শুকনো লঙ্কা গুঁড়ো ঝাল অনুযায়ী যে যেমন ঝাল করতে চাই। আচ্ছা, আর অল্প হলুদ গুঁড়ো কালার আসার জন্য দিয়ে দিলাম। এটা তো ইচ্ছা করলে প্রথমেও মিশিয়ে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এবার ঘি আর গরম মশলা। হ্যাঁ, এবার এটা হয়ে গেছে, এটা উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব, তারপর উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আচ্ছা, ঘিটা টেস্ট আরো বাড়বে। হ্যাঁ, আরো বাড়বে। এবার উপর থেকে একটু সাজানোর জন্যে টেবিলের দিলে ভালো লাগবে লঙ্কাগুলো, লঙ্কাগুলো পাশে পাশে। বাহ,
খুব সুন্দর লাগছে। কি মনে হচ্ছে, ভালো বলবো? ভয় পাবেন না, ভালো বলছি, ভীষণ ভালো হয়েছে। দম্পক্ত কিমা আলু, প্রথমে মসুর ডাল সেদ্ধ করে নিন। এবার পাঁঠার মাংসের কিমা পেঁয়াজ আদা রসুন বাটা ও গাজর বাটা দিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রাখুন সর্ষের তেলে, এরপর কষিয়ে নিন। আবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ দিন, অল্প করে ভাজুন। এবার মসুর ডাল সেদ্ধ করে ভালো করে মেশান। এরপর কষানো কিমা দিন ও নুন চিনি দিন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিন। খানিকক্ষণ নাড়াচাড়া করে জল শুকিয়ে আসলে ঘি ও গরম মশলা দিয়ে নামিয়ে দিন। ডিম সেদ্ধ শশা টমেটো এবং কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, খুব ভালো ভালো রান্না করবেন, খুব ভালো ভালো রেসিপি আমাকে লিখে পাঠাবেন। ততক্ষণের জন্য নমস্কার। নমস্কার।